হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ফরেক্স প্রাইসেশনের পক্ষ থেকে, আমি শাকিল আহমেদ, আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর কি। সেটা হচ্ছে ভিডিওটার টপিক এখানে দেখে বুঝতে পারতেছেন আর কি। ওই এখানে ইমেজে দেখতে পাচ্ছেন যে ফরেক্স মার্কেট কন্ডিশন। তো আজকে আমি আলোচনা করবো ফরেক্স মার্কেট কন্ডিশন নিয়ে আর কি। বেসিক্যালি এখন মনে করেন আমরা যারা ট্রেডিং করি, ঠিক আছে, আমরা যারা মনে করেন বিভিন্ন সময় ট্রেড যারা করি, রিয়েল ট্রেড করি বা ডেমো ট্রেড করি, ঠিক আছে, আমরা যারা ফরেক্স মার্কেটে বিভিন্ন পেয়ারে বিভিন্ন কারেন্সিতে যারা ট্রেড করি, তো ট্রেড করার সময় কিন্তু আমরা কিন্তু মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের ফরমেশন গুলো দেখি, মার্কেটের কন্ডিশনটা দেখি। মার্কেটের কন্ডিশন কিন্তু সবসময় কিন্তু একরকম থাকে না, ঠিক আছে। যখন মনে করেন মার্কেটের মধ্যে যখন একটা ভালো কন্ডিশন চলে বা মার্কেটে ভালো মুভমেন্ট হয়, তখন দেখবেন আপনার মার্কেট ধরুন ট্রেন্ডি একটা মুভমেন্টে চলতে থাকে। দেখবেন যে 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখবেন একটা একটা সে ট্রেন্ড ফলো করতেছে, অথবা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখবেন একটা ট্রেন্ড ফলো করতেছে, অথবা ডে তেও দেখবেন যে একটা ট্রেন্ড সে ফলো করতেছে। তার মানে বোঝা গেলো যে মার্কেট সে আপনার বুলিশ ট্রেন্ডে যাক অথবা বিয়ারিশ ট্রেন্ডে যাক, তো মার্কেটের ফরমেশনটা কিন্তু এখানে আমরা ভালো বলতে পারি যে মার্কেট একটা একটা ইনডিসিশন মোডে নাই, মোটামুটি ডিসিশন একটা মোডে আছে, এবং মার্কেটে আপনার বায়ার সেলারদের আপনার হচ্ছে সেন্টিমেন্টও এখানে ক্লিয়ার, বা মার্কেট কিন্তু বায়াররা হয়তো মার্কেট তারা হয়তো বেশি বেশি করে বাই দিচ্ছে, অথবা সেলার হয়তো বেশি বেশি করে সেল দিচ্ছে, ঠিক আছে, যার কারণে মার্কেটটা হয়তো বায়ারদের কারণে হয়তো মার্কেট বুলিশ কন্টিনিউ করে যাচ্ছে, অথবা সেলারদের কারণে হয়তো মার্কেট কন্টিনিউয়াসলি কি সেলের দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন মনে করেন আপনার ইউএসডি পেয়ার, ঠিক আছে, ইউএসডি পেয়ার মনে করেন আপনার সুন্দর, ঠিক আছে, H1 অথবা H4 অথবা ডে তে সে বুলিশ ট্রেন্ড ফলো করতেছে, স্ট্রংলি বুলিশ ট্রেন্ড ফলো করতেছে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু বাই মোডে থাকতে পারি, ঠিক আছে। তাহলে এসব ক্ষেত্রে বলা যাবে যে ফরেক্স মার্কেটের কন্ডিশনটা ওই ক্ষেত্রে ভালো, কারণ মার্কেটের মধ্যে কোনো এলোমেলো কোনো ফরমেশন না। দেখা যাচ্ছে আপনার মান্থলি, ঠিক আছে, আপনার প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেল হিসেবে রানিং মান্থলি ক্যান্ডেল হিসেবে একটা ভালো প্যাটার্নে আছে, মানে বুলিশ প্যাটার্নে আছে, মানে প্রিভিয়াস মান্থলি হয়তো বুলিশ প্যাটার্নে ছিল, রানিংটা হচ্ছে বুলিশ প্যাটার্নে যাচ্ছে, আবার প্রিভিয়াস উইকলিটা হয়তো বুলিশ প্যাটার্নে ছিল, রানিংটা হয়তো বুলিশ প্যাটার্নে যাচ্ছে, আবার ডেও দেখা যাচ্ছে প্রিভিয়াস কয়েকটা ডে ক্যান্ডেলও বুলিশ প্যাটার্নে ছিল, ট্রেন্ড ফলো করতেছে আর কি। এখনো দেখা যাচ্ছে কি সে বুলিশ প্যাটার্নে আছে, সে হয়তো আরো সামনে বুলিশ প্যাটার্নে হয়তো বা যাবে আর কি। আর হচ্ছে আপনার দেখা যাচ্ছে H1 H4 দেখা যাচ্ছে সুন্দর একটা ট্রেন্ড সে ফলো করতেছে। তাহলে এরকম ট্রেন্ডই মার্কেটে যখন মার্কেটে যখন মুভমেন্ট চলে, তখন আমরা ধরে নিতে পারি যে ওই সময় ওই কারেন্সি পেয়ারের, ঠিক আছে, ওই কারেন্সি পেয়ারের মার্কেটের ফরমেশনটা বা মার্কেটের কন্ডিশনটা, ঠিক আছে, ভালো বলা যাবে, মানে গুড। মানে এইসব ক্ষেত্রে আমরা যারা মনে করেন লং ট্রেডও করতে পারি, শর্ট ট্রেডও করতে পারি, মিডিয়াম টাইপ ট্রেডও করতে পারি, ইন্টারডে ট্রেডিংও করতে পারি, কিন্তু মার্কেটের কন্ডিশন যখন মনে করে এলোমেলো থাকে, বলে এলোমেলো বলতে অত মার্কেটের ফরমেশনটা যখন এলোমেলো থাকে, এলোমেলো বলতে দ্যাট মিনস বলতে যাচ্ছে যে প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেল হচ্ছে আপনার বুলিশ, বাট রিভার্সে এই মাসে রানিং ক্যান্ডেলটা দেখা যাচ্ছে বিয়ারিশ চলে আসছে, ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে প্রিভিয়াস উইকলি ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ, আবার রানিং উইকলি ক্যান্ডেলটা দেখা যাচ্ছে রিভার্সে বুলিশ চলতেছে, আবার H1 এ আমরা কোনো ট্রেন্ড তেমন একটা দেখতেছি না, ঠিক আছে, মার্কেট মোটামুটি আপে যাচ্ছে, যে আবার রেঞ্জিং এ চলে যাচ্ছে, রেঞ্জ থেকে আবার হয়তো নিচে আসতেছে, মানে এখানে ক্যান্ডেল স্টিক এ আপনার হচ্ছে ইয়াটা আর কি, মানে মার্কেটে কোনো ট্রেন্ড নাই, ঠিক এক কথা। তাহলে H1 এ কোনো ট্রেন্ড দেখতেছেন না, H4 এ আপনি ট্রেন্ড দেখতেছেন না, মানে মার্কেটের মধ্যে একটা প্রাইসের মুভমেন্টটা আসলে ক্লিয়ার কোনো ফরমেশনের নাই বা ক্লিয়ার কোনো সিচুয়েশনের নাই, ঠিক আছে, মানে প্রাইস গুলো একটা লেভেলে যাচ্ছে, লেভেল থেকে আবার নিচে আসতেছে, নিচ থেকে রেঞ্জিং এ যাচ্ছে, রেঞ্জ থেকে আবার বেরিয়ে আসছে, বেরিয়ে আবার ওই রেঞ্জে আসতেছে, রেঞ্জ থেকে আবার ডাউনে যাচ্ছে, মানে মার্কেটে ক্লিয়ার কোনো দিকে কোনো ডিরেকশন না। তো মার্কেটের ক্লিয়ার যদি আপনার কোনো ডিরেকশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ট্রেড করাটা কিন্তু আপনার মুশকিল, কারণ আপনি তো মার্কেটের সেন্টিমেন্টটা তখন বুঝতে পারতেছেন যে মার্কেটের আসলে ওভারঅল সেন্টিমেন্ট আসলে কোন দিকে। তো মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট যদি আপনি বুঝতে না পারেন, তখন আপনি কিন্তু ভালো ট্রেডও করতে পারবেন না, ঠিক আছে। তো মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হলে আমাদের দরকার মার্কেটে একটা ট্রেন্ড দরকার, ঠিক আছে। তো ট্রেন্ডি মার্কেটে ট্রেড করে অনেক মজা পাওয়া যায়, রেঞ্জিং মোডের মার্কেটে আসলে ট্রেড করে তেমন কোনো মজা পাওয়া যায় না। আপনি ইন্টারডে ট্রেড করেন বা লং ট্রেড করেন বা শর্ট ট্রেড করেন, ঠিক আছে, আপনার রেঞ্জিং মোডে মার্কেটে ক্লিয়ার ফরমেশন বোঝা যায় না, আপনি টেকনিক্যাল অ্যানালিসিসটাও আপনার হয়তো সঠিক নাও হতে পারে সেসব ক্ষেত্রে, ঠিক আছে, আপনার লসের সম্ভাবনা তখন বেশি থাকবে। তো মার্কেট যখন আপনার ট্রেন্ডি মোডে থাকে বা মার্কেটে যখন একটা ভালো ইম্পালসিভ মুভমেন্ট হয়, মার্কেট যখন আপনার কন্টিনিউয়াসলি মনে করে হায়ার টাইম ফ্রেমে যদি বলি মান্থলি উইকলি ডে H4 H1, ঠিক আছে, প্রত্যেকটা টাইম ফ্রেমে একটা ভালো মুভমেন্ট হচ্ছে, সেটা আপনার বুলিশ মুভমেন্ট হোক অথবা বিয়ারিশ মুভমেন্ট হোক, ঠিক আছে, ওইরকম মুভমেন্ট যদি হয়, তখন কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন, মানে
ট্রেড করে অনেক ভালো প্রফিট করতে পারবেন, কিন্তু মার্কেটে যখন আপনি দেখবেন যে এইচ ওয়ানেও কোনো ট্রেন নাই, আবার এইচ ফোরেও কোনো ট্রেন নাই, ঠিক আছে, আপনার ডে তে কোনো ট্রেন্ড নাই, সব এলোমেলো, ঠিক আছে, আপনার বুলিশ ক্যান্ডেলের পরে বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশের পর মানে ক্যান্ডেল গুলোর মধ্যে আপনার দেখা যাচ্ছে কি হায়ার শেড বড়, লোয়ার শেড বড়, রিয়েল বডি গুলো ছোট ছোট, ঠিক আছে, আপনার বিভিন্ন টাইপের ক্যান্ডেল, মানে বুলিশ রিয়েল বডিটা কম হচ্ছে বা বিয়ারিশ রিয়েল বডিটা কম, ঠিক আছে, ছোট রিয়েল বডি করতেছে এবং বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডেল মেক করতেছে, ঠিক আছে, যার কারণে মার্কেটে ফরমেশনটা টোটালি একটা এলোমেলো অবস্থা। তো এরকম এলোমেলো যখন থাকে তখন আসলে বেটার হচ্ছে ট্রেড না করা, ট্রেড না করে মার্কেটের কন্ডিশনটা, মার্কেটটা এখন যে অবস্থাতে আছে ওই অবস্থায় আপনাকে মার্কেটটাকে ওয়াচ করা, মানে মার্কেটটা আপনি দেখবেন, মার্কেট দেখবেন আপনি ইচ্ছা করলে পাশাপাশি ডেমোতে হয়তো আপনি ওই মার্কেটের ফরমেশন আপনি ডেমোতে ট্রেড করে করে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনি এটা কি বলে এটা গবেষণা করতে পারেন মার্কেটের কি অবস্থা এটা নিয়ে গবেষণা, অথবা মনে করে মার্কেটের আপনি ডেমোতে ট্রেড নিয়ে, ঠিক আছে, এটার এক্সপেরিমেন্ট করতে পারেন, ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন যে মার্কেটে এই ফরমেশন আমি যদি একটা বাই ট্রেড নিই বা অথবা একটা সেল ট্রেড নিই, ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে বলি বা শর্ট ট্রেডের ক্ষেত্রে বা স্ক্যালপিং এর ক্ষেত্রে সেটা কেমন হয় রেজাল্টটা। তো এভাবে আপনি ওইরকম মার্কেটের কন্ডিশনে আপনি ডেমোতে করতে পারেন, বাট রিয়েলে কিন্তু এটা করা যাবে না, কারণ রিয়েল কিন্তু আপনার প্র্যাকটিস করার জায়গা নয়, ঠিক আছে, রিয়েলে কিন্তু প্র্যাকটিস করার জায়গা না, রিয়েল হচ্ছে আপনাকে এখানে কনফার্ম হয়ে আপনাকে ট্রেড গুলো নিতে হবে। এখন ডেমোতে আপনি কি করতে পারেন, ডেমোতে আপনি মাঝে মাঝে এই মার্কেটে বিভিন্ন কন্ডিশন আপনি ট্রেড নিয়ে মার্কেটের সাথে থাকলেন, ঠিক আছে, প্র্যাকটিস চালিয়ে গেলেন, আর রিয়েলে তখনই ট্রেড করা উচিত যখন মার্কেটে কন্ডিশন ভালো থাকবে, মার্কেটে ফরমেশন ভালো থাকবে, মার্কেটের সেন্টিমেন্টটা যখন ক্লিয়ার থাকবে, মার্কেট যখন রিড করতে আপনার সহজ লাগবে, ঠিক আছে, মার্কেট রিড আউট করাটা অনেক ইজি লাগবে, ঠিক আছে, মার্কেটে ওভারঅল ফরমেশন কন্ডিশন যেটাই বলি না কেন, ঠিক আছে, মার্কেটে মুভমেন্ট, প্রাইস এর অ্যাকশন বলেন, ক্যানালিস্টিক প্যাটার্ন বলেন, বা টেকনিক্যালি যেসব বিষয়গুলো আছে ওই বিষয়গুলো বলেন, সব মিলে যদি আপনার কাছে মনে হয় যে না মার্কেটে একটা ভালো ফরমেশন আছে, ভালো কন্ডিশন আছে, দেন আপনি ওই টাইমটাতে ট্রেড করেন, যদি মনে হয় যে না মার্কেটের ফরমেশন ভালো না, কন্ডিশনও ভালো না, সব এলোমেলো, ক্যানালিস্টিক প্যাটার্নে কোনো মিল পাওয়া যাচ্ছে না, প্রাইস অ্যাকশনও কোনো সেট আপ আসতেছে না, ঠিক আছে, আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করলে কোনো ভালো কোনো অ্যানালিসিস এর রেজাল্ট আসতেছে না, তো সো এরকম পরিস্থিতিতে আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে, আর যখন ট্রেড করবেন অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, ঠিক আছে, স্টপ লস মাস্ট ইউজ করবেন, ঠিক আছে, লট সাইজ কমাই দিবেন, মানে ব্যালেন্স ইকুইটি অনুযায়ী আপনি লট সাইজ নির্ধারণ করবেন, ঠিক আছে, আপনার ব্যালেন্স অ্যান্ড ইকুইটি অনুযায়ী আপনি লট সাইজ নির্ধারণ করবেন, মানে উল্টা পাল্টা মানে লট বেশি দিবেন না, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, এভাবে ট্রেড করবেন আর কি, তাহলে দেখবেন আপনি ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের যে ধরনের কন্ডিশন হোক না কেন, ওই কন্ডিশনে যদি আপনি ট্রেড নিয়ে থাকেন, ঠিক আছে, ট্রেড নিয়ে যদি আপনি যদি স্টপ লস যদি আপনি ইউজ যদি আপনি করা থাকে, তাহলে কিন্তু আর আপনার সেই সাথে যদি আপনি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট যদি স্ট্রিক্টলি ফলো করেন, খুব কড়াকড়ি ভাবে যদি এটা ফলো করেন, আশা করি আপনি অনেক ভালো গেইন করতে পারবেন। তবে ফরেক্স মার্কেটে কন্ডিশন যখন অনেক কমপ্লেক্স হয়ে যায় বা জটিল হয়ে যায় বা এলোমেলো হয়ে যায়, যখন মার্কেটে ফরমেশনটা ক্লিয়ার বোঝা যায় না, মার্কেটের প্রাইসের ডিরেকশনটা আপনার ক্লিয়ার না, মার্কেটের ফরমেশনটা অ্যাকচুয়ালি ক্লিয়ার না, লঙ্গার ভিউতে ক্লিয়ার না, বা আপনার শর্ট ভিউতে ক্লিয়ার না, বা মিডিয়াম ভিউতে ক্লিয়ার না, স্ক্যালপিং এর করতে গেলেও এলোমেলো মনে হচ্ছে, ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে হচ্ছে না, এরকম ফরমেশনে ট্রেড না করে আপনি মার্কেটটা দেখেন, রিয়েল ট্রেডের ক্ষেত্রে মার্কেটটা দেখেন আর আপনি ডেমোতে প্র্যাকটিস করেন আর কি, ঠিক আছে, যখন মার্কেটে ফরমেশন ভালো হবে বেটার হবে, ঠিক আছে, আপনার মার্কেটে ফরমেশন যখন ভালো আসবে বেটার হবে, এবং আপনার সেট আপ অনুযায়ী প্রাইস অ্যাকশনের সেট আপ অনুযায়ী বলি, ক্যান্ডেলস্টিকে বলি, টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী, ঠিক আছে, যখন আপনি ভালো সেট আপ পাবেন তখন আপনি ট্রেড নেবেন। অহেতুক মনে করেন অতিরিক্ত ট্রেড করে ওভার ট্রেড করে অ্যাকাউন্টে লস করা কোনো যুক্তি হয় না, ঠিক আছে, আসলে ফরেক্স কিন্তু একটা বিজনেস, ঠিক আছে, এটা আমাদেরকে আসলে বিজনেস হিসেবে নেওয়া উচিত, এটা বিজনেস বলতেছে এই জন্য যে কারণ প্রত্যেকটা বিজনেসে কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হয়, তো ফরেক্স এর মধ্যে আমরা কিন্তু ইনভেস্ট করি, যেহেতু আমরা ইনভেস্ট করি অবশ্যই এটা একটা কি বিজনেস, এবং এই বিজনেসে কিন্তু আপনাকে ভালো করতে হলে বিজনেসটা আপনাকে আগে ভালো করে শিখতে হবে, এবং বিজনেসের যে মার্কেটটা আমরা যে মার্কেটে আমরা ট্রেড করি মার্কেটটাও কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে, মার্কেট সম্বন্ধে আপনাকে অনেক গভীর জ্ঞান থাকা দরকার, ঠিক আছে, মানে মার্কেট সম্বন্ধে আপনার যদি জ্ঞান কম থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটে ট্রেড করে কিন্তু ভালো করতে পারবেন না, এই জন্য মার্কেট আগে চিনুন, মার্কেট সম্পর্কে জানুন, মার্কেট নিয়ে স্টাডি করুন, ঠিক আছে, মার্কেট নিয়ে আপনি অনেক লেখাপড়া করুন, মার্কেট নিয়ে আপনি ডেমোতে ট্রেড করেন, ঠিক আছে, আপনি স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, তারপরে দেন মার্কেটের ফরমেশন গুলো বুঝুন, ঠিক আছে, মার্কেটের অবস্থাটা বুঝুন, দেন আপনি রিয়েলে, ঠিক আছে, আপনার অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করেন, সাথে মানি ম্যানেজমেন্ট ফলো করেন, দেখবেন আপনি অনেক ভালো ট্রেড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এটাই মোটামুটি আর কি ফরেক্স মার্কেট কন্ডিশনের বিষয়ে বললাম। আর একটা কথা হচ্ছে, আমার আপনারা তো জানেন যে ফরেক্স প্রাইস অ্যাকশনের আপনার পেইড কোর্স রয়েছে, ঠিক আছে,
যেটা আমি 2019 সাল থেকে শুরু করছিলাম গত বছর থেকে, তো এখন বাই রোটেশনে আসলে কয়েক মাস পর পর আসলে নতুন করে কোর্স শুরু হয়। ঠিক আছে, একটা কোর্স তো আর আপনার তো অনেক লম্বা সময় হয় না, 3-4 মাস পর পরই আপনার নতুন করে কোর্স শুরু হয়। তো আমার রানিং এখন যে কোর্সটা চলতেছে আর কি, এই কোর্সটা আপনার শেষ হয়ে যাবে আগামী 4-5 দিনের মধ্যেই। তো আমি তো আজকে যে ভিডিওটা মেক করতেছি, এটা নভেম্বর 2020 সালে নভেম্বর মাসের 3 তারিখ। ঠিক আছে, তো এই 2020 সালে নভেম্বর মাসের এই মাসের 9 তারিখে পেইড কোর্সে নতুন সিলেবাস এন্ড ডিজাইন অনুযায়ী ক্লাস শুরু হতে যাচ্ছে। আর ক্লাসটা হবে আপনার জুম মিটিং যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যার অ্যাপস এর মাধ্যমে ক্লাস হবে, লাইভ ক্লাস। ঠিক আছে, সপ্তাহে 4 দিন ক্লাস আপনার, আর শনি আপনার হচ্ছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি। আর ক্লাসের টাইম হচ্ছে রাত 10টা, মানে সপ্তাহে 4 দিন ক্লাস হবে আর রাত 10টায় হবে ক্লাস। ঠিক আছে, আর ক্লাসে চলাকালীন অবস্থায় ক্লাস রেকর্ড করা হয় এবং পরদিন সকালবেলা ক্লাসের ভিডিও টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। কেউ যদি কোনো কারণে যদি ক্লাস মিস করে পড়ে, সে ক্লাসটা দেখে নিতে পারবে। এখন আপনারা যদি মনে করেন আমার পেইড কোর্স করতে যদি ইন্টারেস্ট হন, ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন বা আমার কথাগুলো শুনতেছেন আর কি, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে অলরেডি আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার ফেসবুকের প্রোফাইল লিংক দিয়ে দিছি এবং টেলিগ্রামের আইডিও দিয়ে দিছি। আপনার টেলিগ্রাম অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার পরে আমি আমার পেড কোর্সের ডিটেলসটা আপনাদেরকে জানাবো আর কি। ঠিক আছে, তো মোটামুটি এটাই আর কি। তো ফরেক্স মার্কেট কন্ডিশন নিয়ে মোটামুটি বললাম, আর পেড কোর্সের ব্যাপারে একটা আপনাদেরকে মেসেজ দিয়ে দিলাম। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ঠিক আছে, আর আজকে এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তীতে নেক্সট ভিডিও জন্য আপনার অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ আমি যত শীঘ্রই সম্ভব নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।